আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। ভিন্ন পরিবেশে খেতে কার না ভালো লাগে, কিন্তু তাই বলে কি খাবার খেতে কেউ স্বেচ্ছায় কারাগারে যায়? তাও আবার অপরাধী না হয়ে? জেলহাজত কয়েদি নম্বর, আসামি বসার স্থান ও ফাঁসির মঞ্চ সবকিছুই রয়েছে। ভিন্ন ধর্মী এই কারাগার সত্যিকারের না হলেও প্রথম দেখায় যে কারো মনে হবে এটি একটি মিনি কারাগার, অথচ এটি একটি রেস্টুরেন্ট। রংপুর মহানগরীর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় এই রেস্টুরেন্টের অবস্থান। এটির নাম দেওয়া হয়েছে কারাগার রেস্টুরেন্ট। এখানে অন্যান্য রেস্টুরেন্টের মতোই সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। ব্যতিক্রম নাম আর ভিন্ন আদলে গড়া রেস্টুরেন্টে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ভোজন রসিকরা আসছেন। অনেকেই ছবি তোলেন কারাগারে আটক থাকার মতো করে। রেস্টুরেন্টটিতে প্রবেশ করতেই ডান দিকে দেখা মিলবে ফাঁসির মঞ্চ। সেখানে ঝোলানো রয়েছে একটি ফাঁসির দড়ি, আর বাম পাশে রয়েছে জেলখানার একটি কক্ষ। লোহার গ্রিলে আবদ্ধ এ কক্ষে মাথা নিচু করেই প্রবেশ করতে হয়। ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন কারাগারের মধ্যে আছি। সেখানে লেখা জেল থেকে বলছি। মেঝেতে রয়েছে বসার স্থান, আর মাথার উপরে আছে একটি ফ্যান ও রঙিন বাতি। এসব দেখে খানিকটা সময় জেলখানার পরিবেশ উপলব্ধি করা যাবে। ইচ্ছে হলে হাজতখানার ভেতরে বসেই খাওয়া যাবে, অনুভব করা যাবে কীভাবে জীবনযাপন করে কয়েদেরা। ফাঁসির মঞ্চ আর কারাগারের মাঝখানে রয়েছে বসার স্থান। এখানে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। এ রেস্টুরেন্টে পাওয়া যায় ভাত, পোলাও, বিভিন্ন ধরনের মাছ ও মাংস, খিচুড়ি, বিরিয়ানি ও হালিম। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় খাবারের মান আর ব্যতিক্রম পরিবেশের কারণে প্রতিদিন ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। কেউ খাবার খেয়ে আবার কেউ বা ভিন্ন পরিবেশ উপভোগ করে উদ্যোক্তার প্রশংসা করছেন। এখানে ফাঁসির মঞ্চ আছে, এখানে কারাগার আছে, যেখানে যে কারাগারে আমরা কোনো অপরাধ না করেও স্বইচ্ছায় নিজে ঢুকতে পারি, আবার বেরো হতে পারি। আমাকে জোর করে রাখা হয়নি, আমার ইচ্ছা হয়েছে, আমি কারাগারে এসেছি, জেলখানায় রয়েছি, মায়ের কোনো চিন্তা নেই, এখানে কোনো অবকাশ নেই চিন্তার, ইচ্ছা মতো এসেছি, ইচ্ছা মতো আবার চলে যাব। আমার একটা মুক্ত কারাগার বলা যেতে পারে। অনেক সুলভ মূল্যে অনেক ভালো খাবার পাওয়া যায়, তা মোটামুটি কারণ এর পরিবেশ অনেক ভালো, প্রতিদিন অনেক লোক আসে জেলখানা দেখতে। আমরা আসলে এই কারাগারে আসি আমরা খাওয়ার জন্য এবং সাথে মজা করার জন্য। যেমন একটু আগে আমি আমার বন্ধুকে গলায় ফাঁসি দিলাম, মানে চল্লাতের কাজ করলাম, এটা একটা মানে মজা করার একটা বিষয়। এর আগে কখনো এই ফাঁসির মঞ্চে আসা হয়নি। একটু আগে আমার বন্ধু আমাকে গলায় দড়িয়ে পরিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল আমি সত্যি সত্যি মারা যাচ্ছি, এরকম একটা অনুভূতি আমি একটু আগে ফিল করলাম। এখানে আসার মূল কারণ হচ্ছে যে এখানের খাবারটা, আমরা যেহেতু স্টুডেন্ট তো বাজেট ফ্রেন্ডলি, আর যেহেতু ভার্সিটির বাইরে, আর রেস্টুরেন্টটাও যেহেতু একটু ব্যতিক্রমী, কারাগার নামটা শুনেই কীরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে, এই জন্যই মূলত আসা এখানে। কারাগারে আসার মূল কারণটা হলো যে কারাগার নামটাতে একটা ক্যাচি ভাইব আছে, তো আমরা সবাই একটু নামটা ব্যতিক্রমীর জন্যই আসা। তো ভিতরে আবার সুন্দর ডেকোরেশন করা হয়েছে, যেখানে ছবি তোলার জন্য বা কারাগারে থাকার, জেলখানায় থাকার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটা সুন্দর জায়গা। যদিও আমরা অপরাধী নই, তবু অপরাধী সাজার মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে। নেগেটিভ জিনিসের প্রতি সবারই একটু আকর্ষণ বেশি থাকে, কারণ মানে ওইটা তো পরোক্ষভাবে সবাই টাচ করতে চায়, কিন্তু প্রত্যক্ষভাবে টাচ করার কারোরই ইচ্ছা বা শক্তি কারোরই থাকে না। আমি কারাগারের ভেতরে প্রবেশের সাহস এখনও পাইনি, যদিও ফেক কারাগার এটা, এখনও আমি ঢুকতে সাহস পাইনি বা ফাঁসির মঞ্চে দাঁড়াতে সাহস পাইনি, কারণ সেই সাহসটা আমার মধ্যে নাই, বাট কাছ থেকে দেখার ইচ্ছাটা আমার মধ্যে আছে। এই জন্যই কারাগার রেস্তোরাঁর নাম শুনেই এখানে আসা। রেস্টুরেন্টের মালিক তরুণ উদ্যোক্তা শামসুজ্জামান রিপন বলেন, ছোট থেকে নতুন কিছু করার ইচ্ছে ছিল, তরুণরা নতুনত্ব পছন্দ করে, সেই চিন্তা থেকেই এই রেস্টুরেন্টটি করেছে। না, আসলে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ব্যতিক্রম কিছু করার এবং দেখার, সেখান থেকে আজকে আমার এই কারাগার রেস্টুরেন্ট। আর এই কারাগার রেস্টুরেন্ট যখন আমি শুরু করি কাজ, তখন অনেকজনে অনেকভাবে কমেন্ট করতো যে এই কেমন রেস্টুরেন্ট। আর যখন আমি জেলখানাটা তৈরি করি, তখন আমি ব্যাপক সাড়া মিলে, আমার যেহেতু আমাদের সামনে ইউনিভার্সিটি,
অনেক স্টুডেন্ট আছে আমার এই কনসেপ্টটাকে তারা পছন্দ করছে যে ভাই একটা ব্যতিক্রম ধর্মী একটা আপনি প্রতিষ্ঠান খুলছেন। তো আমাদের এখানে পরিবেশ প্লাস আমি যে খাবারটা সার্ভ করি অন্যান্য হোটেলগুলোর তো একই রেটে তারা সার্ভ করে, সে তুলনায় আমার রেস্টুরেন্টের ক্যাটাগরি বা আমার রেস্টুরেন্টে পরিবেশটা তাদেরকে ভালো লাগছে, সেজন্য আমি আরও ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষ এই কনসেপ্টটাকে গ্রহণ করছে। আমার চিন্তাভাবনা আছে আমি এখানে আদালত তৈরি করব, এখানে লেখা থাকবে বিচারকের জায়গায় মানুষের বিবেক কথাটা লেখা থাকবে, যেহেতু আমার সব কনসেপ্টে পছন্দ করছে আশা করি আমার ওই কনসেপ্টটাও মানুষ সাড়া মিলবে আমার। আছি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে।